আসসালামু আলাইকুম, আমি এস এফ রাশিয়া আরকি সামির ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা একটি নতুন প্রজেক্ট পেয়ে গেলাম, যা একটি ইন্টারভিউ প্রজেক্ট। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম যে আমরা একটা আজকে নতুন প্রজেক্ট ডান হয়ে গেল। দেখতেছেন আমাদের এই জায়গাটা মধ্যে আমাদের এই ফটো কর্নারটা হচ্ছে আমার 19 ফিট 6 ইঞ্চি এবং 5 ফিট 6 ইঞ্চি। এই জায়গাটা, এই ভিতর জায়গাটা, এইটুকু জায়গার মধ্যে আমার ফটোশুটে একটা তৈরি করেছি, যা সেই হচ্ছে এইটা ইন্টারিয়র ডিজাইন। আমাদের একটা রেস্টুরেন্টের মধ্যে এই যে ইন্টারিয়র ডিজাইনটা হবে, দেখতেছে অনেক সুন্দর একটি ফটোশুট কর্নার, যা রেস্টুরেন্টে অনেক অনুষ্ঠান হওয়ার পরে যেন একটা ফটো তুলতে পারে বা খাওয়ার পর ফটো তুলতে পারে, এই ধরনের কাজের জন্য এই ফটো কর্নারটা তৈরি করা হয়েছে, যা আমাদের কাছে এসে তার অনুযায়ী তাদের অনেক পছন্দ হয়েছে এই জিনিসটা। আসলে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসলাম। তাহলে আমরা একটু এক নজর দেখবো তাদের জায়গাটা কি ছিল। এই যে তাদের এই জায়গা, আমরা এই লোকেশনটা আমরা একটু ছবি তুলে নিয়ে এসেছি। আমরা যে একটু আপনাকে হালকা একটু যে আইডিয়া দিই, তাহলে আপনারা দেখতে নেই সেই জায়গা হচ্ছে এই যে আমাদের ফটো কর্নার, এই কানি 5 ফিট 6 ইঞ্চি, এই পেশে বসে 19 ফিট 6 ইঞ্চি। আমরা এটা একটু ভিডিওটা একটু দেখি যে আমাদের যে শ্যুট করে নিয়ে এসেছি যে জায়গাটার লোকেশনটা, এইটি হচ্ছে জায়গার লোকেশন। এই ওয়ালটার মধ্যে হচ্ছে আমাদের ওই ফটো কর্নার যে গোল জিনিসটা দেখলাম, এবং এই কানের মধ্যে হচ্ছে আমাদের এই ফটো কর্নারটা। এই হচ্ছে আমাদের ফটো কর্নারের যে আমাদের মেজারমেন্ট এবং মাপ নিয়ে আসার পরে আমরা ছবি তুলে নিয়ে এসেছি। তাহলে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচার, যে এটা করতে যে কত টাকা কস্টিং করতেছে। এটা সাধারণত আমাদের যে প্রজেক্ট আমরা যত এস্টিমেট আমরা তার করেছি প্রায় 4 লাখ টাকার মতন এস্টিমেট এসে গেছে, প্রায় 4 লাখ টাকা, কাছাকাছি 4 লাখের। এই যে আমার পুরো ডেকোরেশন আমরা পুরো রেডি করে দেবো, এবং মাত্র 4 লাখ টাকাতে এইরকম ডেকোরেশন আমরা তৈরি করে দেবো। তো আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে এইরকম, যাদের ইন্টেরিয়র প্রজেক্ট বা ইন্টেরিয়র করতে বাসার মধ্যে বা লিভিং রুম ডাইনিং রুমের মধ্যে যদি আপনারা এইরকম ইন্টেরিয়র করতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার কেমন লাগলো এই জিনিসটা আমাদেরকে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।